আমাদের সাংবাদিক ভাইরা যখনই আমি কথা বলতে আসি মাইকের সামনে আমাকে একটা চিটকোট ধরিয়ে দিতেন, এখনও চিটকোট ধরিয়ে দিয়েছেন। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে যে আপনার আওয়ামী লীগের সম্পাদক কী বললেন, অমুকে কী বললেন। আজকাল এগুলো উত্তর দিতে আমার রুচিতে আসে না, রুচিতে বাঁধে। আমি শুধু এইটুকু কথা বলতে চাই যে তাদের এই সমস্ত কথা বলে কোনো লাভ নাই। এখন মানুষ অন্তর থেকেই তারা পরিবর্তন চায়। প্রতিটি মুহূর্তে এই দেশের মানুষ এখন এই সরকারকে সরে যেতে দেখতে চায়, কারণ এখন মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। চাল ডাল খাওয়ার কাপড় প্রতিটি মুহূর্তে তাদের কাছে অসহনীয় হয়ে উঠছে। এখানে বেশিরভাগই স্বাস্থ্যকর্মী আছেন আমার যা মনে হয়। আপনারা তো একটা নিয়মের মধ্যে, এই নিয়মানুবর্তিতার মধ্যে আপনাদের হাসপাতাল চালান। আপনারা সরকারি সাধারণ হাসপাতালগুলোতে কখনো গেছেন কিনা আমি জানি না। আপনার যেটাকে আমরা বলি জেনারেল হসপিটাল, সেই হাসপাতালগুলোতে যদি যান মানে আপনারই চোখে পানি আসবে। কি অব্যবস্থা, কীভাবে একটা সেবা দেওয়ার নামে কীভাবে আপনার সেখানে চুরি হচ্ছে, কীভাবে মানুষের প্রতি অন্যায় করা হচ্ছে, এটা ওই হাসপাতালগুলোতে না দেখলে বোঝা যাবে না। এখন আপনার কিছু সংখ্যক বেসরকারি হাসপাতাল হয়েছে, প্রাইভেট হসপিটালস, ফাইভ স্টার হসপিটালস, সব নজর ওইদিকে। কিন্তু কয়টা মানুষ পারে এই হাসপাতালগুলোকে যেতে? ডাক্তার জাফরুল্লাহ ওই কাজটাতে হাত দিয়েছিলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা যেন তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারেন সেই কাজটা করার জন্য চেষ্টা করেছেন। আমার মনে আছে জাফরুল্লাহকে আরেকটা দৃশ্য আমি দেখতাম, যে তার গাড়ি চালাতেন একজন নারী, একজন মহিলা। এটা ছিল আমাদের কাছে একটা বিরল একটা দৃশ্য। ওই ঘটনাতেই কিন্তু বোঝা যায় যে এই মানুষটা কি চিন্তা করছেন। আমরা যারা রাজনীতি করি, কিছুক্ষণ আগে মান্না বলেছেন কথাটা, আমরা তো একটা প্রত্যেকেই আমাদের একটা ডেফিনিট পলিটিক্যাল লাইন, রাজনীতি নিয়ে চিন্তা করি, কথা বলছি। আমরা কিন্তু পার্টিজান, ডাক্তার জাফরুল্লাহ পার্টিজান ছিলেন না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদের ভাষা নিয়ে ডাক্তার জাফরুল্লাহ দাঁড়িয়েছেন তার সারাটা জীবন, সেই ছাত্র জীবন থেকে। আমি তাকে প্রথম চিনি একটা খুব মজার ঘটনা থেকে, মজার ঠিক বলবো না, একটা ঘটনা থেকে, যেটা আমি বইটা দেখলাম ডক্টর আহমেদ কামাল এটা উল্লেখ করেছেন। আমরা যখন ঢাকা কলেজে পড়ি তখন সম্ভবত ডক্টর জাফরুল্লাহ ঢাকা মেডিকেল কলেজের জেনারেল সেক্রেটারি। তো সেই হিসাবে ঢাকা মেডিকেল কলেজে অনেকগুলো পরীক্ষা হতো ঢাকা কলেজের অডিটোরিয়ামে। হ্যাঁ, না না ঢাকা মেডিকেল কলেজের সেক্রেটারি, ছাত্র সংসদের, ছাত্র সংসদের। আমরা তখন আমরা ঢাকা কলেজে পড়ি, ঢাকা কলেজে পরীক্ষাটা হতো, ঢাকা মেডিকেল কলেজে অনেকগুলো পরীক্ষা হতো আপনার এই ঢাকা কলেজের অডিটোরিয়ামে। সব যারা শিক্ষার্থী ছিলেন তারা আসতেন, ইনভিজিলেটর থাকতে সাধারণত আপনার দেখা গেল যে আমাদের ঢাকা কলেজের শিক্ষকেরও থাকতেন, তারা পরীক্ষা পর্যবেক্ষণ করতেন। এই সময় নকল ধোঁয়াকে কেন্দ্র করে আমাদের ঢাকা কলেজের একজন শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজের ছেলেরা একটু লাঞ্ছিত করে। এই ঘটনা সংবাদ ছড়িয়ে পড়লে যা হয় আর কি, সাথে সাথে ঢাকা কলেজের সব ছেলে পেলের সামনে চলে এসছে, এসে আপনার আক্রমণ করেছে অডিটোরিয়ামে, এবং সেখানে আপনার একসময় এটা একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো অবস্থা। ওই সময়ে আমরা দেখলাম যে অনেকগুলো অটোরিকশাতে করে আপনার ঢাকা মেডিকেল কলেজ থেকে সব ছাত্ররা, সিনিয়র স্টুডেন্টস, তারা সব নামলেন, প্রত্যেকের হাতে আপনার মানুষের হার, অর্থাৎ মেডিকেল কলেজে যে আপনি যে পরীক্ষা নিরীক্ষা যেগুলো যারা করতেন সেগুলো আপনার হার দিয়ে করতেন, সে হার নিয়ে সব নেমে পড়লো। ওই তারপরে তুমুল যুদ্ধ, সেই যুদ্ধ আপনার দুই তিন ঘন্টা ধরে। ইতিমধ্যে পুলিশ আসলো, আমাদের এম কে আনোয়ার সাহেব তখন ঢাকার ডিসি, তিনি আসলেন, এসে তারপরে প্রায় ঘন্টা তিন চারেক পয়সা স্থগিত হলো। সেই প্রথম ডক্টর জাফরুল্লাহকে দেখা আমার। পরবর্তীকালে তাকে দেখেছি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে, আমরা যেহেতু বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, ছাত্রীন করতাম, তাকে বিভিন্নভাবে দেখেছি, এবং ১৯৭১ সালের পরে, যুদ্ধের পরে তাকে আবার দেখেছি। তার প্রতিটি কাজের মধ্যে মানুষ, মানুষের কল্যাণ, মানুষের উপকার, বিশেষ করে যে কাজটি তিনি সবচেয়ে বড় করে গেছেন তার জীবনে, হচ্ছে মানুষের স্বাস্থ্য সেবা। কীভাবে
সাধারণ মানুষকে সবচেয়ে স্বল্প মূল্যে তাকে স্বাস্থ্যসেবা দেওয়া যায়, তাকে একটা মানুষের মতো বেঁচে থাকার অবস্থা সৃষ্টি করা যায়, সেই কাজগুলো তিনি করার চেষ্টা করেছেন, করেছেন। এই জন্যই ডক্টর জাফরুল্লাহকে শুধু ব্যক্তি নয়, তাকে একজন বলতে হবে যে তিনি একটা প্রতিষ্ঠান, একটা ইনস্টিটিউশন বাই হিমসেলফ। আমার সঙ্গে পরের দিকে তার অত্যন্ত বলা যায় যে কিছুটা ঘনিষ্ঠতা হবে। আমরা যখন রাজনীতিতে খুব বেশি আপনার আমি যখন অ্যাক্টিভ, ডক্টর জাফরুল্লাহ সঙ্গে আমরা তখন যেটা কথা জাফর ভাই বললেন ঐক্য ফ্রন্ট গঠন করার ব্যাপারে, জাফরুল্লাহ ভাই ছিল একটা অগ্রণী ভূমিকা। আমার মনে হয় তার এই সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক ছিল, কারণ আমাদের যে প্রয়োজনটা সেই প্রয়োজনটা তখন এবং এখনও যেটা, যে সমগ্র মানুষগুলোকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একত্রিত করা, সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে একত্রিত করা, এই কাজটা তিনি তখনই বুঝেছিলেন এবং শুরু করেছিলেন। যে কারণে অনেকেই বলেছেন যে সব দলের সঙ্গে কথা বলতেন, সব রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলতেন, এবং যেটাকে আমরা বলি যে একটা কোঅর্ডিনেটর, একটা সমন্বয়কারী হিসাবে কাজ করতে শুরু করেছিলেন। জাফরুল্লাহ ভাইয়ের একজন আমি বলা যেতে পারে যে একজন অন্ধ ভক্ত, তার প্রতিটি কাজ, প্রতিটি তার জীবনের সব কিছুই আমার কাছে একটা অসাধারণ মনে হয়। সাধারণ মানুষের পক্ষে এইভাবে কাজ করা এবং এইভাবে সমাজকে, দেশকে, জাতিকে সামনে রেখে শুধু কাজ করা, এটা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। জাফরুল্লাহ ভাই তার যোগ্য মর্যাদা পেয়েছেন কি না দেশ রাষ্ট্রের কাছে সেটা আমি জানি না, কিন্তু জাফরুল্লাহ ভাই তার যথার্থ মর্যাদা পেয়েছেন এই দেশের মানুষের কাছে। কারণ আমি যতদূর জানি যে প্রতিটি মানুষ তার ডক্টর জাফরুল্লাহকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, তার কথা শুনতে আসতেন, তাকে পছন্দ করতেন, ভালোবাসতেন। আজকে তিনি নেই, কিন্তু তার প্রতিষ্ঠান আছে গণস্বাস্থ্য। তার চেয়েও বড় যে জিনিসটি আছে যে তার আদর্শটা আছে, তিনি যা বিশ্বাস করতেন সেই বিশ্বাসগুলো আছে। আমরা সেই বিশ্বাসগুলোকে ধারণ করি, আমরা সেই বিশ্বাসগুলোকে ধারণ করে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ আলাপ করেছেন, আলোচনা করেছেন যে এখন যে জগদ্দল পাথরের মতো এই জাতির উপরে চেপে বসে আছে যে সরকার, একটা ভয়াবহ একটা দানবীয় সরকার। দানব বললে এটাকে সঠিক বলা হয় যে সব কিছু তছনছ করে দিয়েছে, আমাদের যা কিছু অর্জন সব অর্জনগুলোকে নষ্ট করে দিয়েছে। তিনি একই সঙ্গে নারীদের ক্ষমতায়ন, নারীদেরকে সামনে নিয়ে আসা, তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করা, এই কাজগুলো তিনি জীবনে বাস্তবায়িত করে দেখিয়েছেন। কথা তো আমরা অনেকেই বলি নিজের জীবনে পালন করা, নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করা, এটা কিন্তু আমরা অনেকেই করি না, ডক্টর জাফরুল্লাহ সেটা করেছেন। আজকে গণতন্ত্র মঞ্চের যে কথা বললেন আমি খবর জানি, অবশ্যই তিনিই ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছেন। তার উদ্দেশ্যটা ছিল যে গণতন্ত্র মঞ্চ বা আপনার ঐক্য ফ্রন্ট নয়, তার উদ্দেশ্য ছিল যে সমগ্র রাজনৈতিক শক্তিগুলোকে, মানুষগুলোকে এক করে এই যে ভয়াবহ ফ্যাসিবাদ চেপে বসেছে, এই ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করা। সে একটা পার্লামেন্ট তৈরি করবে, সে তার ভোট দিতে পারবে, সে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবে যারা জনগণের কল্যাণের জন্য কাজ করবে। বক্তব্য দীর্ঘ করার কোনো অবকাশ নেই, অনেক হয়ে গেছে। আমরা ডক্টর জাফরুল্লাহকে তখনই সত্যিকার অর্থে সম্মান দিতে পারব যদি তার প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য ব্যবস্থাটা, আমি এটাকে শুধু একটা কেন্দ্র বলি না, এটা একটা ব্যবস্থা, ইটস এ সিস্টেম, একটা দর্শন, এই দর্শনটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, এই ব্যবস্থাটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, সেটা আমরা ছড়িয়ে দিতে পারি। আজকে প্রায় জাফরুল্লাহ ভাই বলতেন যে যারা যুবক আছে তাদেরকে বের করে নিয়ে আসো, তাদেরকে সামনে আনো। আমি আজকে তার কথার সুরে সুর ধরে বলতে চাই, আসলে এখন সবাই, সব যুবকদের, তরুণদেরকে এগিয়ে আসতে হবে এই দেশকে রক্ষা করতে, এই জাতিকে রক্ষা করতে। রব ভাই কথা বলতে বলতে খুব আবেগে আপ্লুত হয়েছিলেন, খুব স্বাভাবিক, কারণ তিনি তো সেই মানুষদের একজন যারা এই দেশের স্থাপ প্রতিষ্ঠার জন্য তারা কাজ শুরু করেছেন, পতাকার তুলেছিলেন,
যুদ্ধ করেছেন, দীর্ঘ জীবন সংগ্রাম করেছেন, লড়াই এখনও করে চলেছেন, সেই স্বপ্নটা বাস্তবায়িত করার জন্য আমাদের তরুণদেরকে এখন এগিয়ে আসতে হবে। যে স্বপ্ন নিয়ে আমরা লড়াই করেছিলাম 71 সালে, যে স্বপ্ন নিয়ে ডক্টর জাফরুল্লাহ তার সারাটা জীবন লড়াই করেছেন, আসুন আজকে আমরা সবাই মিলে সেই সংগ্রাম করে আমরা ফ্যাসিবাদকে দূর করে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করি। আমাদের গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ বলেছেন যে রাষ্ট্রের সংস্কার অবশ্যই, আমরা সব দলগুলো মিলে কিন্তু এই রাষ্ট্রের সংস্কারের কথা বলেছি, শুধু একটা নতুন সূচনা হয়েছে। এই সূচনাটাকে, এই শুভ সূচনাটাকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি, তার নিঃসন্দেহে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এই রাষ্ট্রের পরিবর্তন, তার কাঠামোর পরিবর্তন এবং জনগণের কল্যাণের জন্য আমরা সত্যিকার অর্থে ইতিবাচক কিছু কাজ করতে পারবো, যা বলে ডক্টর জাফরুল্লাহ তিনি খুশি হবেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানানোর ধন্যবাদ। শেষ কথা, আসুন, সময় খুব কম, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সংগ্রাম, এই লড়াই আমরা লড়ি, জিতবার জন্য লড়ি, বিজয় আমাদের সুনিশ্চিত। ধন্যবাদ। যেটা স্মৃতি করতে হবে, তার সঙ্গে কথা বলতে হয়, সেটা দীর্ঘ সময়ের প্রয়োজন, কারণ এমন একজন মানুষ যার সঙ্গে সাধারণ মানুষের, বিশেষ করে আমাদের রাজনীতিবিদদের কখনোই আপনার এক সারিতে ফেলা যাবে না। উনি একজন পুরোপুরি একটা হিউম্যান বিং, যার মধ্যে মানবিক গুণাবলী ছিল সবচেয়ে বেশি, একই সঙ্গে সমাজ সচেতনতা এটাও ছিল প্রবল, এবং একটা স্বপ্ন ছিল, বড় স্বপ্ন সামগ্রিকভাবে, সেই স্বপ্নটি ছিল সমাজকে পরিবর্তন করার।